আরে মিলন কি করছ তোর বউ কি পাগল হয়ে গেল কাঁঠাল কি কেউ কাঁঠা চামচ দিয়ে খায় মানুষ শুনলে হাসবে না আরে তাড়াতাড়ি আসো ভাই কি ব্যাপার আপনি ওদেরকে নিচে বসতে দিয়েছেন কেন আর ওনারা কাঁঠাল খাচ্ছে একটা বল দিবেন না কাঁঠাল খাওয়ার আরে একটু ভাইজান আপনারা প্লিজ টেবিলে এসে বসুন প্লিজ দেইজ কি করছে ভাই কাঁঠাল কি কেউ চেয়ারে বসে খায় নাকি তুই দাঁড়া শেষ কি জন্য বসে পড় হাত লাগা ভাই ভাই তাড়াতাড়ি বল বসো 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 প্লিজ আরে বসো বসো বসে পড় হাত লাগা দাদা 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 খা 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 নাও 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 আরে খেয়ে দাও তবে বেহেস্তর বাগানের কাঁঠাল খাচ্ছ খাও তাড়াতাড়ি খাও 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 বসো পাইতো বসো আরে আরে নে খা দাও গেলো আরে হারুন ভালো করে খাও ভালো করে খাও এই কাঁঠাল তো টাউনি পাবা না গাছ পাকা কাঁঠাল বুঝো নি হারুন ভাই কয়েকটা কাঁটা চামচ নিয়ে আসেন মা তারে মিলন কি করছো তোর বউ কি পাগল হয়ে গেল কাঁঠাল কি কেউ কাঁটা চামচ দিয়ে খায় মানুষ শুনলে হাসবে না খাও খাও এই মুড়ি কো আনে মুড়ি আনছি সে মুড়ি কো আয় মুড়ি 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 নিয়ে আসো মুড়ি নিয়ে আয় তাড়াতাড়ি মুড়ি নিয়ে আয় তাড়াতাড়ি তুই কি ভুলে গেছিস মনে আছে এই যে দে 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 তাড়াতাড়ি এই হচ্ছে খাওয়া হ্যাঁ তাই না ওই এত ফোন ধরে ভাবতেছিলাম যে তুই যেন নেই কি যেন নেই মুড়ি নেই খাও 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 মুড়ি দিয়ে খাও 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 মুড়ি দিয়ে খাও আরে অমৃত অমৃত খাও 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 তুই যে ভাবে বইছিস মনে হচ্ছে আগদি বইছিস পাইতে ভয় খা খাটা আচ্ছা আজব কাণ্ড ওনারা দুই হাত মাখিয়ে কাঁঠাল খাচ্ছেন যে হাত দিয়ে কাঁঠাল খাচ্ছেন ওই হাত দিয়ে মুখের থেকে কাঁঠালের বিচিটা রেখে ওই হাত দিয়ে আবার আমার মুখে কাঁঠালের কোয়া তুলে দিচ্ছেন এটা কি মানে বুঝোই তো ওনারা গ্রামের মানুষ একটু এমনই হয় মানে গ্রামের মানুষের জন্য কি আমার এখন থুতু খেতে হবে না বিষয়টা এমন না তুমি থুতু মনে না করলেই হয় মিলন আমি না অন্য মানুষের থুতু খেতে পারবো না না অন্য মানুষ বলতে বুঝলাম না আমি ওনার আমার ভাই সিনথিয়া আরে বাবা তোমার ভাই তোমার আপন ভাই তুমি চাইলে অনেক কিছু করতে পারো যেটা আমি পারি না আচ্ছা বাদ দাও প্লিজ টপিকটা কেন বাদ দিব কেন তুমি আমার হাজবেন্ড তোমার সাথে আমি শেয়ার করতে পারবো না হ্যাঁ আর যেখানে তুমি জানো যে আমার এই জিনিসগুলোতে প্রবলেম হয় আমার সূচি বায়ুর সমস্যা আছে আমি জানি আর বিষয়টা বড় কোনো ইস্যু না তোমার কাছে বড় কোনো ইস্যু না হতে পারে আমার কাছে অনেক বড় কিছু আসবো নাকি দাদা আসো ধর তখন তো খালি না ধর খায় ফেলা এখন রাত্রিবেলা এক গ্লাস দুধ খালি শরীর অনেক ভালো থাকে একটা অনেক খায় গ্লাস দুধে আমার কাছে দাদা তুমি গিয়ে ঘুমায় পড়ো আমি রেখে আসবানে কথা কিন্তু বেশি করছিস নিজের চেহারা দেখছিস আর নাই কিরম দুর্বল হয়ে গেছিস তাড়াতাড়ি তুমিও খায় ফলো দে ভাইজান আপনি যান আমরা খেয়ে গ্লাসটা রেখে দিব যাও দাদা তুমি ঘুমায় পড়ো ঠিক আছে তোরাও তাড়াতাড়ি খায় শুয়ে পড় শুয়ে পড় সকালে আবার অফিস আছে তোকে